বারবি নিয়ে বাংলাদেশটা সারা পৃথিবীতে খুব একটা কৌতূহল ছিল, এটা খুবই অ্যান্টিসিপেটেড একটা মুভি। তো আমি বলবো যে একদম 35 বছর পর্যন্ত যাদের বয়স তারা অনেকে এখানে আসছেন এবং অনেক মহিলাদেরকে এবং অনেক মেয়েদেরকে এটা আকৃষ্ট করেছে। বাংলাদেশের মানে হলিউডেও এত মুভি লাইক টার্গেট অডিয়েন্স যারা মেয়েদের জন্য ফোকাস করে বা ওমেনদের জন্য ফোকাস করে এত নাই। সো দিস ইজ ওয়ান অফ দোজ কাইন্ডস অফ মুভিজ। ওয়ার্কিং অ্যাজ এ ডান্সার অ্যাজ এ অ্যাক্টর দ্য হোল এক্সপিরিয়েন্স ইজ জাস্ট বিন ফেনোমেনাল অ্যান্ড টু বি রিপ্রেজেন্টিং আ বাংলাদেশি ক্যাম ইন দ্য ফিল্ম দ্যাটস দ্যাটস দ্য হাইলাইট অ্যান্ড ওয়ার্কিং উইথ রায়ান গসলিং Margot Robbie, they're just A-list actors, so to be on set with them every day and just to see that.